গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কি করছো এখন? আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো এখন 8:35 বাজে। তো এখন আমরা চাটা খাবো। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আজকে আমার বউ ডিউটিতে যাবে না, তো ও আজকে বাড়িতেই থাকবে, সেই জন্যে আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে মুখটা মানে ব্রাশ করে, তারপর মুখ ধুয়ে, তারপর এখন চা খাবো। চাটা আমার বর বানিয়ে দিল আমাকে, ও বাড়িতে থাকলে ও আমাকে অনেকটা হেল্প করে, কাজ করে দেয়, সব কিছু করে দেয়। তো সকাল থেকে শুরু হয়ে গেল ওর ডিউটি, বাড়ির ডিউটি, সকালে চা করে দিল। তো এখন আমরা মুড়ি খাবো, মুড়ি রুটি খাবো। তো চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপর কথা বলছি আবার তোমাদের সাথে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে চলে আসলাম আবার কথা বলতে। তো তোমাদের আজকে গুড মর্নিং বলতে ভুলে গেছি, আমি ভেবেছিলাম বলেছি হয়তো, তো আগে মানে মনে পড়েছে যে গুড মর্নিং বলিনি আজকে, তো এখন বলছি গুড মর্নিং। তো তো চাটা খাওয়া হয়ে গেছে, তো একটু পরে রান্নাটা বসাবো। আমার বর একটু বেরিয়েছে, বাজারে যাবে, আর আমাদের গ্যাসের জন্য মানে বইটা একটু ঠিকঠাক করতে হবে, ওইখানে যাবে, আসার সময় বাজার করে নিয়ে আসবে। তো আমি এখন কিছু করব না, তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। তো আসলে রান্না, বাজার করে আসলে তারপর রান্না বসাবো, এখন বসাবো না। আর বাসনপত্র বাসন মাজে মাজবো একটু পরে, এখন ভালো লাগছে না, একটু বসে আছি। তো মনে হচ্ছে আবার ঘুমিয়ে থাকি, ঘুম পাচ্ছে খুব। তো আবার পরে কথা হবে তোমাদের সাথে, রান্না করার সময় যদি পারি শেয়ার করব। আজকে তো বাড়িতে আছে, যতটা পারি শেয়ার করব তোমাদের সাথে। তো এখন টাটা, আবার পরে কথা হবে। হ্যালো গাইস, কী করছো তোমরা? আমি এখন রান্না বসাবো আর তোমাদের সাথে আজকে আমি চিকেন রেসিপিটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। তো দেখো আমার এখানে চিকেনটা আছে, তো এটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব, যা যা লাগে, আদা রসুন, তারপর পেঁয়াজ, তারপর সব কিছু আছে, সে পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা পরে নিচ্ছি বাকিটা, জায়গাটা ছোট, ভিডিও করতে সমস্যা হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব। তারপর আমি হলুদ দিয়ে দেবো এর মধ্যে, তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর বাকি আছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো নুন। তারপর এখানে পেঁয়াজ কুচি আছে, সেগুলো কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তো এখন আমি এই বাকি যে মশলাটা আছে সেটা এটার মধ্যে দিয়ে তারপর মেখে নেব, মেখে তারপর তারপর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তোমরা দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব। আর মাংসটা মাখানো হয়ে গেছে, তো এর সাথে আমি আলুটা দিই নি, আমি আলুটা এখানে ভেজে রেখেছি, আলুটা আমি পরে দেবো। তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসটা দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি এটা এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এবার দিয়ে দিলাম চিকেনটা, এবার আমি ঢেকে দেবো। আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, দেখো প্রায় হয়ে গেছে। এখন আমি
ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আমি ঢেকে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম, এখন একটু সেদ্ধ হবে, তারপর একটু করে নামিয়ে নেব, তারপর নামিয়ে আবার তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার জন্য একদম তৈরি। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাজে 1:10, অনেক দেরি হয়ে গেছে। তো আজকেও বাড়িতে আছি বলে ঘর দরজা একটু পরিষ্কার করছি। দেখো তোমরা দেখো এদিকে ঘর দরজা যা অবস্থা হয়ে আছে সেগুলো ঠিকঠাক করব, তারপর সিলিন্ডার এসছে এখানে, এই এখানেই রয়েছে। তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপর চান করব, চান করে তারপর খাওয়া দাওয়া হবে দুপুরের। তো সেগুলো পরিষ্কার করতে আরও একটু টাইম লাগবে। তো চান টান করে আবার করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখন টাটা, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমাদের কাজকর্ম সব কিছু শেষ হয়ে গেছে, চান টান করে আসলাম। তো এখন বাজে 3টে, আমাদের আজকে দুপুরে খাওয়া অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা এখন ভাতটা খেয়ে নেব। দেখো এখানে ভাত আছে, আর এখানে চিকেন কষা, আর এখানে লেবু আছে, শশা আছে, জল আছে, এবার আমরা খেয়ে নেব। তো আমরা এখন খাওয়া দাওয়াটা শুরু করে নিই, খাওয়া দাওয়া শেষ করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। এমনিতেই পেট তো চুচু করছে, খুব খিদে পেয়েছে। তো আবার পরে কথা হবে, এখন টাটা। গুড ইভিনিং, সবাই কী করছে এখন? আমি এখন ছাদে এসেছি, একটু ঘুরবো, একটু হাঁটবো রোজকারের মতো। তো খাওয়া দাওয়া, তখন তো খাওয়ার সময় ভিডিও করেছিলাম, তো খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর দুটো সিরিয়াল দেখেছি, সিরিয়াল দেখে তারপর ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, সারাক্ষণ তো ঘরেই বসে থাকি, ছাদ থেকে একটু হেঁটে বেরিয়ে আসি, তো তোমাদের সাথেও একটু গল্প করে নিই। তারপর সন্ধে হবে, ঘরে যাবো, সন্ধে দেবো, তারপর চাটা খাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমি এখানে দাঁড়িয়ে আছি, সাথে আমার বড় দাঁড়িয়ে আছে, আজকে তো বাড়িতে আছে, সারাটা দিন আজকে ওর সাথেই কাটালাম। আজকে কাজ ছিল অনেকটা, তো কাজ করতে করতে টাইমটা কেটে গেল। যাই হোক, অন্যবারের গাছের আম দেখাতে বলছে, অন্যবারের গাছের আম দেখে কি হবে, আমাদের তো না, আমগুলো দেখলে খুব খেতে ইচ্ছে করে, কিন্তু ঘরে আছে তাও গাছেরগুলো দেখলে খেতে ইচ্ছে করে। তার সাথে তোমরাও একটু দেখে নাও গাছের আমগুলো, অন্যবারের গাছের আম দেখে কি হবে বলো, খেতে তো পারবো না, যদি একটু সামনে থাকতো, যদি সামনে থাকতো তাহলে পেরে নিয়ে আসতাম, সামনে তো নেই, অনেকটা দূরে। তো এবার ছাদে একটু ঘুরবো, আমরা যেখানে ভাড়া থাকি আরও 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 কয়েকটা পরিবার আছে, ওরাও থাকে, ওরাও ওই পাশে আছে, সেই জন্য ওই পাশে যাইনি, ভিডিও করছি বলে, এখানে ভিডিও করছি বলে এইদিকে দাঁড়িয়ে ভিডিও করছি, ওরা সবাই ওইদিকে বসে আছে। তো তোমাদের সাথে আবার পরে কথা হবে, এখন একটু হেঁটে নিই, আবার ঘরে গিয়ে কথা বলবো তোমাদের সাথে, টাটা। হ্যালো, তো আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো এখন বাজে 7:41, আমরা এখন চা খাবো, অনেকটা দেরি হয়ে গেছে। আসলে আজকে সারাদিন পুরো কাজ কাজ করে দিনটা পেরিয়ে গেল। তো আগের একটা ভিডিওতে বলেছিলাম কয়েকটা কাপড় রাখার, মানে কাপড় জামা কাপড় রাখার জন্য একটা ইয়ে রেখেছিলাম, তো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এতক্ষণে। দেখো এখানে কাপড় জামাগুলো এভাবে রেখে দিলাম, আর পেছনটা একটু ঢাকা দিয়ে রেখেছি, কারণ ধুলোবালি পরে এসব, আর সামনে যেগুলো রোজ পরবো সেগুলো উপরে রেখেছি। তো এগুলো করতে করতে সময়টা পেরিয়ে গেল, একটু দেরি হয়ে গেল। তো তারপর সন্ধে দিয়ে, তারপর ঘর জার দিয়ে, তারপর এসব একটু কাজ টাজ ছিল এসব সেরে, তারপর এখন একটু চা খাবো, তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। চা আছে, আর দুটো রুটি আছে, আর মুড়ি, লঙ্কা, পেঁয়াজ এইসব আছে। তো আমরা খাচ্ছি, তোমরা দেখো, তোমাদেরকে তো দিতে পারবো না, আর আমাদের বাড়িতে চলে আসো তাহলে খাওয়াবো, চা করে খাওয়াবো। তো তোমরা ভিডিওটা দেখো।
10:30 বেজে গেছে, তো এখন আমরা রাতের খাবারটা সেরে নেব আর তোমাদের সাথে শেয়ার করব কি খাচ্ছি। দেখো এখানে চিকেন কষা আর ফুলকলুচি, আর এখানে আছে শশা কুচি। তো আমাদের রাতের খাবার এটাই হবে আজকে। তো আমরা এখন খেয়ে নেব রাতের খাবার। তো এখন টাটা, গুড নাইট সবাইকে, আমরা খেয়ে নিচ্ছি এখন। তো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এখন টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু পরে শুয়ে পড়বো। টাটা।